কাম টু এসপি কুকিং কর্নার আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তেলকই এটা সাবেগী রান্না খুব কম মশলায় কীভাবে বানিয়ে ফেলবেন দেখে নিন প্রথমে গরম জলে ভিজিয়ে রাখা জিরে আর শুক্লো লঙ্কা আমরা মিক্সিং বলে দিয়ে দেব এরপর দিব একটা বড়ো সাইজের টমেটো আদা কুচনো পাঁচটে কাঁচা লঙ্কা আর এক দুটো ছোটো সাইজের পেঁয়াজ ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এখানে তেলকুই বানানোর জন্য তিনটে কই মাছ নিয়েছি তাতে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে আর অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেব এরপর একটা কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলে এই রান্নাটা খুব ভালো হয় তেলটা গরম হয়ে গেলে আমরা মাছ আগে থেকে ম্যারিনেট করা মাছটাকে ভেজে নিব মাছগুলোকে এপাশ ওপাশ উল্টে নিয়ে ভালো করে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে মাছগুলোকে ভেজে নিয়ে আমরা তুলে নিব মাছগুলোকে একটা পাত্রে ও এরপর আমরা ওই তেলে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিব ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করব এরপর আগে থেকে বানিয়ে রেখেছিলাম যে পেস্টটা মশলা সেটাকে দিয়ে দেবো মশলার পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটাকে কিছুক্ষণ মশলাটাকে নাড়াচাড়া করে আমাদের কষিয়ে নিতে হবে এরপর আমরা এখানে দিয়ে দিব মশলাটা কষানোর পরে অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আমরা কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়েছি এরপর দিব হলুদ গুঁড়ো আর দিব স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা মশলাটাকে কষাবো এখানে আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না যত পরিমাণ আমরা গুঁড়ো মশলা কম ব্যবহার করব ততই খেতে ভালো লাগে হাফ কাপ মতন এখানটায় জল দিব সাত মতন লব চিনি দিব চিনিটা দিলাম কারণ আমরা এখানে টমেটো দিয়েছি তাই আমরা ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম এরপর মশলাকে ভালো করে কিছুক্ষণ পাঁচ থেকে ছ মিনিট মতন কষিয়ে নিতে হবে মশলাটাকে যতক্ষণ না আমাদের মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ আমাদের মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলা থেকে আমাদের তেল বেরিয়ে এসছে দেখুন মশলা থেকে তেলটা বেরিয়ে আসার পরে আমরা এখানটায় আগে থেকে ভেজে রাখা কই মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব মশলার সঙ্গে মশলার সঙ্গে কই মাছগুলোকে কিছুক্ষণ আমরা কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমরা এতে জল দিয়ে দেব আমরা এখানে বেশি পরিমাণ জল দিব না আপনারা যদি চান তাহলে একটু জল দিতেই পারেন কিন্তু কম জলে রান্না করলে তরকারিটা খেতে ভালো লাগবে কারণ এটা তেলকই তাই এতে তেলও একটু বেশি পরিমাণে লাগে এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রাখার পরে দেখুন উপর থেকে তেল ছড় কিরকম বেরিয়ে এসছে আমাদের একবার এইভাবে তেল তেলকই বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে আমাদের তেলকই তৈরি হয়ে গেছে খুবই খেতে ভালো লাগে খুব কম মশলা এইভাবে বানিয়ে দিন একবার তেল তেলকই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর ভালো লাগলে লাইক শেয়ার